যাচ্ছি এখন অন্যরকম লাইফে, তাই আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আবার ঠাকুর দেখতে বেরোবো। এইরকম ভিড় হয়েছে কার্তিক পুজোতে, দেখো কিরকম ভিড়, ভিড় আর ভিড়, একটু পর আরো বেশি হবে। লক্ষ্মীপুর বাজারের দিকে এলাম, এটা বাজারের লাইটিং। আমরা দুজন মিলে বেরিয়েছিলাম বলে এখন বাড়ি ফিরে যাচ্ছি, একটু পরে আবার বাড়ির সবার সাথে বেরোব। এটা আমাদের পাড়ার মধ্যে পড়ে, এখানে মা কালীর পুজো হয়। আবার আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে বাজারের প্যান্ডেল এবং বাজারের ঠাকুর। এখন আমরা স্কুল মাঠের দিকে যাচ্ছি, এখানে এই মেলাটা বসেছে, এখানে প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি হচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ির ফুল টিম, খুব সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছে সবাই মিলে ঘুরতে। রাত 10:30টার সময় সবাই এখন ফুচকা খাচ্ছে, শুধু আমি খাচ্ছি না, আমি ওর প্লেট থেকে একটা একটা করে তুলে তুলে খাচ্ছি। এটা হচ্ছে আমাদের জেলেপাড়া, এখানে নাচানাচির জন্য বিখ্যাত, আর এত মাইক বক্স আনে, তোমরা দেখো কিরকম নাচানাচি করছে সবাই। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, এখানে জায়গার অভাবে এরকম ঠাকুর করা হয়েছে, লাইটিংটা দারুণ করেছে। এবার দাসপাড়ার দিকে ঢুকছি, কিন্তু দাসপাড়ার ভেতরে আর ঢুকবো না, অনেকটা রাত হয়ে গেছে বলে। ঘোষপাড়াটা যেহেতু বাড়ির কাছে সেই জন্য ঘোষপাড়া এলাম, এটা ঘোষপাড়ার প্যান্ডেল, সব থেকে বড় প্যান্ডেল এটা। ঘোষপাড়ায় তিনটে প্যান্ডেল হয়েছে, এই ঠাকুরগুলো দেখে আমরা চলে যাব বাড়ি। পাগল কুত্তায় কামড়িয়েছে, এরা রিলস করছে এখন।